ভাইয়ের যে অডিয়েন্স আছেন, ফ্যান ফলোয়ার আছেন, তারা স্পেশাল গিফট পাবেন প্রতিটা ফোনের। ওহ মাই গড, আসসালামু আলাইকুম, আমি চলে আসি। কোথায় আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনাদের নাজিম হেভেন ট্যাগ, মানে আমার পাশে যে ভাইয়া আছে উনি হচ্ছে আমাদের নাজিম ভাইয়ের সুপরিচিত একজন ক্রিয়েটর। তো ভাইয়া কিন্তু নতুন ব্যবসা উদ্বোধন করতে যাইতেছে, আপনারা জানেন তো, আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন। আর এত সুন্দর একটা ডেকোরেশন সহ জায়গা, এত ভালো সার্ভিস, আর এই যে মনে করেন সবাই তো ভাইয়ারা কিন্তু অবশ্যই চিনতেই পারতেছেন। তো আজকে আমি ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বললাম, অনেক বিষয় নিয়ে কথা বললাম। ভাই যেহেতু একজন গুড ক্রিয়েটর, আমার অনেকগুলো টিপস দিছে, সাথে সাথে ভাই আরো গাইডলাইন আমি নিতে চাই। আর কথা হচ্ছে যে তো ভাইয়া, আপনার দোকানের ব্যাপার আপনি কিছু বলেন, যেহেতু নতুন উদ্বোধন করতেছে। আমি ফার্স্টে লোকেশন বলি, এটা হচ্ছে সাওয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স, লেভেল 4, লিফটের 3, আপনারা সবাই আমন্ত্রিত। ভাইয়ের যে অডিয়েন্স আছেন, ফ্যান ফলোয়ার আছেন, তারা স্পেশাল গিফট পাবেন প্রতিটা ফোনে। আরেকটা দিক কিন্তু দেখাইতে ভুলিয়া গেছি, তুমি যদি একটু এদিকে আসো ভাই, আমি গেলাম। হ্যাঁ, এখনো কিন্তু রং দেওয়া পুরোটা ক্লিয়ার না, কিন্তু খুব তাড়াতাড়ি চালু যাবে। এখানে কিন্তু আপনারা ফটো সুন্দর সুন্দর কিন্তু ছবি তুলতে পারবেন ফোন নেওয়ার পরে। আর এখানে কিন্তু ইউজেড ফোন এবং কি নিউ ফোন সব ধরনের সার্ভিস পাওয়া যাবেন। তো এরকম একজন চীনা পরিচিত মানুষের থেকে এরকম সার্ভিস নেওয়ার জন্য কেন আসবেন না, অবশ্যই কিন্তু চলে আসবেন। আর যাইতে যেতে আরেকটা কথা বলি, এটা হচ্ছে কি, এই যে এখানে একটা কেক, তো ভাইয়ের জন্য তো কিছু করতে পারতেছি না, ছোটখাটো একটা কেকই কাটা যাক। আর ভাই যেহেতু একজন বড় ক্রিয়েটর, তো আমিও যেহেতু ফেসবুকে রান করতেছি, আমার পেজ ভাইয়া আর আমার পেজটা আগে যেতেছে, সেই ক্ষেত্রে একটা কেক কাটা হয়ে যাক। ভাইয়া কি করেন? আমি আপনারা খাওয়াই, আপনি আমার পরে খাওয়ান, আমি আগে খাওয়াই, সমস্যা নেই। আপনি নিয়ে আসুন, আপনি খাওয়াই, ঠিক আছে, ঠিক আছে, ভালোই তো। যাই হোক, ভাইয়ের জন্য শুভকামনা। ভাইয়ের পেজটা হচ্ছে এখন থেকে রেগুলার অ্যাক্টিভ হবে, আপনারা সবাই সাপোর্ট দিবেন। সে এখন থেকে ব্লগিং এ আসতেছে, টিকটক থেকে ব্লগে আসতেছে। ভাইয়ের খুব কাছের মানুষ, বুঝতে পারতেছেন, অনেক অনেক বেশি বেশি পরিমাণে ভাইয়া হেল্প করে এবং পাশে থাকে। তো এই ভাই আরো একটু না খাওয়াইলা ভাইয়া, ভাই ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত রাখছি, সবাই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।